ইউক্রেনের রাজধানী কিয়েভে আঘাত হেনেছে ইরানের তৈরি রাশিয়ার কামিকাজে ড্রোন। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সোমবার সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত শোনা যায় এই বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তরের মুখপাত্র আন্দ্রি ইয়ারমাক বলেন, এই হামলা প্রমাণ করে রাশিয়া কতটা বেপরোয়া হয়ে উঠেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেভেচেন কিভসিকি এলাকার বেশ কয়েকটি ভবন। এর আগেও ইউক্রেনের বিভিন্ন জায়গায় কামিকাজে ড্রোন হামলা চালায় রাশিয়া। এছাড়া এক সপ্তাহ আগে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন 19 জন।